ফাইবারে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব সে বিষয়টি আমরা এখন দেখব। শুরুতে আমরা ফাইবারে যাব, তার আগে একটি বিষয় বলে নিচ্ছি, ফাইবার ডট কমে যখন আমরা যাব অর্থাৎ অ্যাকাউন্ট করার জন্য, তখন আমাদের কিছু কিছু বিষয় আগে থেকেই ঠিক রাখতে হবে, যেমন ইমেল, তারপর আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড আমরা কী দিব, এই বিষয়গুলো। তো আমি ধাপে ধাপে আসছি। ইমেল হচ্ছে যখন আপনি একটি ইমেল বাছাই করবেন যে আপনি ফাইবার করবেন, সবচেয়ে ভালো হয় ওই ইমেলে আপনি একটু লগ ইন করে আগে দেখবেন, কেননা অনেক সময় এমন হয় যে ইমেলে লগ ইনে ঝামেলা হয়, তখন আপনি ফাইবার অ্যাকাউন্ট করেও ফেলেছেন তো ভেরিফাই করতে পারছেন না, তখন কিন্তু আপনার ইনফরমেশন দিয়ে যে আপনি অ্যাকাউন্টে করলেন সে অ্যাকাউন্টে কিন্তু নষ্ট হয়ে যাবে, এটি একটি বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে ইমেলটি চেষ্টা করবেন আপনার ইউজার নেমের কাছাকাছি নিতে। ইউজার নেম কেমন, যেমন আমরা যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করতে গেলে যে ইউজার নেমটা থাকে সেই ইউজার নেম নেব। সেক্ষেত্রে আপনি যে প্রফেশনে কাজ করবেন, যেমন আপনি ধরুন ওয়ার্ডপ্রেসের উপর কাজ করবেন, তাহলে আপনি চেষ্টা করবেন ডব্লুপি এক্সপার্ট কিংবা ডব্লুপি বা আপনার নাম দিয়ে ডব্লুপি আন্ডারস্কোর। হ্যাঁ, যেমন ধরুন আপনার নাম হচ্ছে সেলিম, আপনি দিলেন সেলিম আন্ডারস্কোর ডব্লুপি, বা ডব্লুপি জিনিয়াস, বা ডব্লুপি ফ্রিল্যান্সার, বা ডব্লুপি হাউস, এই টাইপের কিছু একটা। আবার আপনি যদি গ্রাফিক্সের হন তাহলে গ্রাফিক্স রিলেটেড, মানে হচ্ছে এখানে ইউজার নেম আপনার নামে হতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না। সবচেয়ে ভালো হয় যে আপনি যে লেভেলে কাজ করেন, যে ক্যাটাগরি কাজ করেন, ওই ক্যাটাগরি রিলেটেড কোনো নাম দিলে সেটা সবচেয়ে ভালো হয়, তাহলে আপনি কিন্তু ব্র্যান্ডিং হয়ে যাবেন। তো ইউজার নেম ওইভাবে সেট করবেন এবং ওই ইউজার নেম দিয়েই ইমেল নেম খোলা ট্রাই করবেন। যেমন ধরুন আপনি দিলেন ডব্লুপি জিনিয়াস, তাহলে আপনি ডব্লুপি আন্ডারস্কোর জিনিয়াস দিলেন আপনার প্রোফাইলের নাম, দুঃখিত ইউজার নেম নাম, এবং ডব্লুপি জিনিয়াস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, এভাবে খুললে সবচেয়ে বেস্ট হয়। এরপরে আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো আপনারা জানেনই, পাসওয়ার্ড নর্মাল জিনিস যে আমাদের সিকিউর পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আমাদের সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে এবং এই কোশ্চেনগুলো অবশ্যই লিখে রাখতে হবে, কেননা কোনো কোশ্চেনের অ্যান্সার যদি আপনি ভুলে যান, কোনো কোশ্চেন সেট করতে যদি ভুলে যান, আপনি সেট করেছেন মনে নেই কোন 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 কোশ্চেনটি আপনি সেট করেছেন, তো এই জন্য আপনি কিন্তু ফাইবারে লগ ইন হতে পারবেন না, অনেক আপনাকে ঝামেলায় পড়তে হবে। অতএব সিকিউরিটি কোশ্চেন সেট করবেন এবং সেটি আপনি মনেও রাখবেন। এরপর হচ্ছে ফোন, আপনার ফোনটি ভেরিফাই করতে হবে এবং সেই ফোনটি ভেরিফাইয়ের জন্য একটা নাম্বার দিবেন, সেই নাম্বারে আপনার জন্য মেসেজ আসবে এবং সেখানে কোড আসবে, সেই কোডটি দিয়ে আপনি এখানে ভেরিফাই হবেন। ইমেলের ক্ষেত্রেও সেম, আমরা যখন অ্যাকাউন্ট খোলার জন্য জয়েনে ক্লিক করব, আমি বিষয়টি দেখাচ্ছি না, কারণ একেবারে বেসিক বিষয়গুলো, জয়েনে যখন ক্লিক করব তখন আপনাকে ইমেল ইউজার নেম এগুলো দিতে হবে, এবং তখন যে ইমেলটা আপনি দিবেন ওই ইমেলে কিন্তু আপনার একটি লিঙ্ক যাবে ভেরিফিকেশনের জন্য, অতএব ওইখান থেকে আপনি ওই ইমেলে যে সেই লিঙ্কে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন। এই হচ্ছে অ্যাকাউন্ট করার একেবারে বেসিক বিষয়। এখন কয়েকটি বিষয় না বললি না, ফাইবার কিন্তু একটু জটিল জিনিস, একটু জটিল বলছে এই কারণে যে অন্যান্য মার্কেট প্লেসের মতো ফাইবার কিন্তু এমন না যে আপনি ফ্রিলি কাজ করতে পারবেন। এখানে কিন্তু অ্যাকাউন্ট যদি আপনি এক আইপি দিয়ে, এক কম্পিউটার দিয়ে যদি একাধিক অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে, আপনারটাও যাবে এবং সেকেন্ডলি যেটা করছেন সেটাও যাবে, অর্থাৎ ডিজেবল হবে। সেক্ষেত্রে ফাইবার স্ট্রংলি একটা জিনিস রিকমেন্ড করে, অন ইউজার, অন অ্যাকাউন্ট, অন কম্পিউটার, অন ইন্টারনেট, সবই এক হতে হবে। এখন আমরা বাংলাদেশিরা সাধারণত ব্রডব্যান্ড লাইন চালাই, একটা ব্রডব্যান্ডে আমাদের জন্য শেয়ার আইপি থাকে, দেখা গেল যে আইপিটা আপনাকে দেয়া হচ্ছে ওই আইপিতে কেউ না কেউ আগে ফাইবার অ্যাকাউন্ট করেছে, আপনি হয়তো জানেন না। আপনি যখনই করতে যাবেন ফাইবার তখন খেয়াল করবে যে ওই আইপিতে অলরেডি যেহেতু অ্যাকাউন্ট করা আছে, তার মানে আপনি স্প্যামিং অ্যাকাউন্ট করছেন অথবা মাল্টি অ্যাকাউন্ট করছেন, ফাইবার কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করে দেবে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, এটা শুধু অ্যাকাউন্ট করার সময়ই সমস্যা, অ্যাকাউন্ট করার পরে আপনি যদি একাধিক পিসিতে লগ ইন করেন তাহলে কোনো সমস্যা নেই। তো এটা সমাধান আপনি কয়েকটাভাবে করতে পারেন, তবে আমার সবচেয়ে বেস্ট রিকমেন্ড হচ্ছে যে কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, আপনারা করবেন যেটা, আপনারা গুগল প্লে স্টোর থেকে ফাইবার একটি অ্যাপস আছে সার্চ দিয়ে ওইখান থেকে জাস্ট অ্যাকাউন্টটা করবেন, অর্থাৎ আপনার ভেরিফিকেশন, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি জাস্ট অ্যাকাউন্টটা করবেন, এ পর্যন্ত আপনার কাজ। এরপরে সব কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনার পিসি দিয়ে, তাতে কোনো ধরনের সন্দেহ নেই, এবং অ্যাপসের মাধ্যমে করলে আইপিটা ট্র্যাক করা যায় না। এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা খুব সহজেই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, এবং অ্যাকাউন্ট খোলার পর আমরা পরবর্তী ধাপের কাজ করব।
ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমাদের পরের কাজ হচ্ছে আমরা প্রোফাইল ক্রিয়েট করব। তো প্রোফাইল ক্রিয়েটের জন্য আমরা একটু মাই প্রোফাইলে যাচ্ছি। আমি আমার প্রোফাইল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে আপনারা প্রোফাইল করবেন, ঠিক এভাবেই প্রোফাইলটা আপনাদেরকে সাজাতে হবে। তো প্রথম যে বিষয়টি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে সুন্দর একটি পিকচার দিবেন, প্রোফাইল পিকচার। এখানে ক্লিক করলে আপনি পিকচার কিংবা ফটো আপলোডের সুযোগ পাবেন এবং এখান থেকে আপনি ফটো আপলোড করবেন। তো এখানে ছবির ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, ছেলেরা অবশ্যই স্যুটেড বুটেড ইমেজ দিবেন এবং শুধুমাত্র ফেস এবং আপনি যে স্যুট পরা আছেন জাস্ট এতটুকু বোঝা গেলে হলো, অর্থাৎ প্রফেশনাল। এটি না দিলে আপনি কখনোই কাজ পাবেন না, এটি আপনি একেবারে লিখে রাখতে পারেন। এই ধরনের ইমেজ আপনাকে দিতে হবে, অর্থাৎ প্রফেশনাল একটা ইমেজ দিতে হবে। এরপর এটি হচ্ছে কিন্তু আপনি ইউজার নেম, দেখুন ইউজার নেম আমি যেভাবে দিয়েছি তানজিল ফ্রিল্যান্স, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি পূর্বের লেসনে বলেছি যে কীভাবে ইউজার নেম সেট করবেন, সেভাবে ইউজার নেম দিবেন। এরপরে হচ্ছে ট্যাগ লাইন, এই ট্যাগ লাইনটা হচ্ছে আপনি কোন ফিল্ডে কাজ করেন সেটি সহজেই বুঝাবেন। যেমন এটিএন বাংলা বলে অবিরাম বাংলার মুখ, এরপরে বিটিভি বলে দেশ মাটি ও মানুষের কথা বলে, ঠিক এভাবে আপনি আসলে কার কথা বলেন এই বিষয়টা বোঝাতে হবে। যেমন আমি এখানে লিখেছি ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স এক্সপার্ট, মানে আমি এই দুইটা ফিল্ডে কাজ করি। আপনারা যারা গ্রাফিক্স আছেন তারা লিখবেন গ্রাফিক্স ডিজাইনার টাইপের কিছু একটা, অর্থাৎ আপনাকে যেন বোঝা যায়। যেমন তানজিল একাডেমির একটি থিম টপিকস হচ্ছে লার্নিং উইদাউট লিমিট, যেটা হচ্ছে স্লোগান, মানে বোঝাচ্ছি যে তানজিল একাডেমিতে আপনি যদি আসেন তাহলে আপনি আনলিমিটেডভাবে শিখতে পারবেন। তো এই যে স্লোগানগুলো এটি আপনারা একটু রিসার্চ করে ভালো মানের দিবেন, এটি এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। তারপর টপিক্সটা টপিক্সের মাধ্যমে বোঝা যাবে যে আপনি আসলে কী করেন বা আপনি কী করতে চাচ্ছেন আসলে এই মার্কেট প্লেসে। এরপরে আমাদের ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিব, ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গালি দিব নেটিভ এবং হিন্দি দিব কনভারসেশনাল। ডেসক্রিপশনে আসেন, ডেসক্রিপশনে আমাদের কয়েকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনটা স্টেপে আপনি কাজটি করবেন। আপনি যদি ওয়েব ডেভেলপার হন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন, আপনি যাই হন সেটি এখানে লিখবেন যে আই অ্যাম এক্সপার্ট ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স ওয়েব ডেভেলপার। আমি এখানে যেটি লিখেছি ওই বিষয়ের এক্সপার্ট, ওই বিষয়টি আমি কিন্তু এখানে উল্লেখ করেছি, আপনার ঠিক এভাবেই লিখবেন। এরপরে লিখবেন মানে প্রথম বিষয় হচ্ছে আপনি কী করেন, সেকেন্ড বিষয় আপনি যেটি দিবেন সেটি হচ্ছে আপনি কবে থেকে করেন, অর্থাৎ আমি এখানে লিখেছি ওয়ার্কিং সিন্স 2010 ইন দ্য ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স প্ল্যাটফর্ম, মানে 2010 থেকে আমি কাজ করি। চেষ্টা করবেন আপনারা এখন তো 2018 চলে, যারা এখন অ্যাকাউন্ট করবেন তারা 2010-এর দিকে দিবেন, অর্থাৎ 8 থেকে 10 বছর যেন আপনার অভিজ্ঞতা থাকে। এখন আপনি বলতে পারেন আমার অভিজ্ঞতা নাই, এক্ষেত্রে একটু মিথ্যার আশ্রয় আপনাকে নিতে হবে যে আপনি 8 থেকে 10 বছর যাবত আপনি এই ফিল্ডে এই প্ল্যাটফর্মে কাজ করছেন। সবচেয়ে বেটার হচ্ছে আপনি স্পেসিফিক ফিল্ড উল্লেখ করে দিতে। যেমন আমি এখানে কিন্তু বলিনি ওয়েব ডেভেলপমেন্ট, ওখানে বিশাল একটি জগৎ, আমি বলেছি আমি ওয়ার্ডপ্রেস এবং ই কমার্সের এক্সপার্ট। আপনি যখন স্পেসিফিক কোনো বিষয় বলবেন আপনার প্রোফাইলে যে দেখবে সে বুঝতে পারবে সে আসলে ওই কাজেই এক্সপার্ট। আর বিষয়টি সত্য যে আপনি ওয়ার্ডপ্রেসের এবং শুধু ওয়ার্ডপ্রেসের যে পরিমাণ কাজ থাকে সেই কাজ করেই আপনি কুলাতে পারবেন না। অনেকে ভাবে যে আমি একটা যদি আমার স্কিল দেই তাহলে তো আমি কাজই পাবো না, কয়টা কাজ আর থাকবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের শুধু ওয়ার্ডপ্রেসেরও প্রচুর কাজ রয়েছে। সো হতাশার কিছু নেই, কিন্তু আপনাকে স্পেসিফিক জায়গাটার কথা বলতে হবে যে আমি ওই বিষয়ে এক্সপার্ট। এরপর আমাকে থার্ড স্টেপে যেটা বলতে হবে যে আমি কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করেছি। এখানে বললাম অলরেডি কমপ্লিটেড 150+ প্রফেশনাল ওয়েবসাইট, আপনি এখানে আরও বাড়াতে পারেন 150+ ওয়েবসাইট, 30+ ই কমার্স সাইট, 70+ ল্যান্ডিং পেজ, অর্থাৎ আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের ভাগ করেও আপনি দিতে পারেন যে আমি এই এই কাজগুলো করেছি। সো এখানে তিনটা ফ্যাক্ট, একটা হচ্ছে প্রথমে বলবেন আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়ে কাজ জানেন, সেকেন্ডলি বলবেন কবে থেকে কাজ করছেন, থার্ড প্যাথে আপনি বলবেন যে আমি এই এতগুলো প্রজেক্ট অলরেডি কমপ্লিট করেছি। এর পরের সেকশনে আপনি মানে পরে এন্টার দিয়ে আপনি এক্সপার্টাইজ কোন বিষয়ে, এখানে আপনি যে ওয়ার্ডপ্রেস বলেছেন তার বাইরে আপনি কী কী পারেন, যেমন ওয়ার্ডপ্রেস কমপ্লিট ওয়েবসাইট, ওয়েবসাইট বাগ ফিক্সিং, অন অ্যান্ড অফ পেজ এসইও, ল্যান্ডিং পেজ ডিজাইন, লিড জেনারেশন, ওয়েবসাইট সিকিউরিটি, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, পেমেন্ট গেটওয়ে, তার মানে আপনি এর বাইরেও ওই ওই বিষয়ে কাজগুলো আপনি পারেন, এটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। কেউ যদি এখানে এসে কাজ দিতে চায় আপনাকে, ধরুন আপনাকে সে একটি কাজ দিল, হঠাৎ দেখলো ধরুন ওয়ার্ডপ্রেসের কাজ দিল, হঠাৎ দেখলো যে এখানে তো ওই ছেলেটা ল্যান্ডিং পেজের কাজও পারে অথবা লিড জেনারেশন যেটি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ সেটিও পারে, তার মানে তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য হায়ার করবে। দ্যাটস দ্য ট্রিক্স।
তো এই কয়টি বিষয় আপনারা বুঝতে পেরেছেন, ছবি, ইউজার নেম, একটি ট্যাগলাইন, এখানে ডিসক্রিপশন এবং সবশেষ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের পরের পার্টটি হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ লিঙ্কড করতে হবে আমাদেরকে ফেসবুক, গুগল, ড্রিবল, স্টিক, স্ট্যাকফ্লো, লিঙ্কডইন, এগুলোতে আমাকে অবশ্যই কানেক্টেড হতে হবে এবং এটি অবশ্যই আপনাদের পার্সোনাল প্রোফাইলে করবেন। আমি সবসময় বলি যে আপনারা নিজেদের একটি ব্র্যান্ড নামে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট খুলবেন এবং সেখান থেকে আপনারা কানেকশনগুলো নেবেন, অর্থাৎ এখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হলে যেটি সুবিধা হয়, ফাইবার কিন্তু আপনাকে বুঝতে পারে যে আপনি আসলে এখানে রিয়াল, এই অ্যাকাউন্টটা আপনার রিয়াল অ্যাকাউন্ট। অতএব আপনি যদি কখনও ফাইবারের সমস্যার সম্মুখীন হন, ফাইবার কিন্তু আপনাকে একটু আলাদা চোখে দেখবে যেহেতু আপনার রিয়েল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। সো এটি করতেই হবে, এখানে সবগুলো আপনারা কানেক্টেড করে দেবেন, যেখানে অ্যাকাউন্ট নাই সেখানে আপনার অ্যাকাউন্টগুলো করবেন। এরপর হচ্ছে স্কিল, স্কিলের ব্যাপার নিয়ে বলি। স্কিল হচ্ছে আপনারা স্পেসিফিক করবেন, আমি বলেছি ওয়ার্ডপ্রেস, আপনি ওয়ার্ডপ্রেসের কাজগুলো ভাঙেন, দেখবেন ওয়ার্ডপ্রেস একটি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপরে এখানে ল্যান্ডিং পেজ, পেজ এইচটিএমএল, ইকমার্স, আমি যদি ইকমার্স এখানে এনেছি, কিন্তু আপনি যদি ইকমার্স না পারেন, ধরেন আপনি ইকমার্স পারেন না, আপনি শুধু ইকমার্স পারেন, তাহলে আপনি এখানে শুধু ইকমার্স দিবেন, ইকমার্স দিবেন না। তাতে করে যেটা হবে, যেমন আপনি শফিফাইয়ের কাজ পারেন না, আপনি ইম্যাজেন্ডোর কাজ পারেন না, আপনি যদি এখানে ইকমার্স দেন তাহলে আপনার বায়ের রিকোয়েস্টে কিন্তু ওই কাজগুলো আসবে। আর স্কিলের সাথে বায়ের রিকোয়েস্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। অনেকে বলবে যে আমি তো বায়ের রিকোয়েস্ট পাই না, দুইটা তিনটা পাই, কিন্তু রিয়েল ফ্যাক্ট হচ্ছে স্কিলের কারণেই কিন্তু তারা পায় না। আপনি যদি এখানে ওয়েব ডেভেলপমেন্ট দেন তাহলে বেসিক্যালি কিন্তু আপনি কাজ পাবেন না, আপনি কিন্তু ভাঙতে হবে যে ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে পিএসপি আছে, এএসপি আছে, জেএসপি আছে, লেরাভেল আছে, ফ্রেমওয়ার্কের কাজ আছে। সো যখন আপনি এগুলো ভাঙবেন ওই রিলেটেড কাজগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। সো স্কিলের ক্ষেত্রে আপনি অবশ্যই 10টা স্কিল মিনিমাম দিবেন এবং এখানে একটি ট্রিক্স আপনাদেরকে বলি, সেটি হচ্ছে 10টার ভিতরে 6টা স্কিল দিবেন আপনারা। এখানে যদি আমি অ্যাড নিউতে ক্লিক করি, এখানে এক্সপার্ট লেভেল দিবেন, এক্সপার্ট মানে এক্সপার্ট না, এটি মূলত এক্সপিরিয়েন্স সম্ভবত, আমি একটু ক্লোজ দিচ্ছি, হ্যাঁ এক্সপিরিয়েন্স লেভেল, এটা দেবেন এক্সপার্ট। এখানে নাম টাইপ করবেন কোন কোন পার্ট, ধরুন আমি দিচ্ছি ল্যান্ডিং পেজ, সার্চ দিলে চলে আসবে, তো চলে আসলে সেখান থেকে আপনি নেবেন, অথবা এখানে যদি নাও থাকে তাহলে আপনি এন্টার দিয়ে নিলেও হবে, কারণ এই সার্চগুলো মূলত কেউ না কেউ স্কিল অ্যাড করেছে বলে এখানে চলে এসেছে, এটা ফাইবারের উপর কিন্তু কোনো ডিপেন্ডেন্ট বিষয় না, আপনি সার্চ করেছেন পাননি, যদি ওইটা আপনার স্কিল থাকে আপনি এখানে এন্টার দিয়ে এটি অ্যাড করে দেবেন। তাহলে 6টা দিবেন এক্সপার্ট আর বাকি 4টা দিবেন ইন্টারমিডিয়েট। এটা কারণ হচ্ছে ক্লায়েন্ট যখন দেখবে আপনি 10টার ভিতরে 10টাই এক্সপার্ট, সে কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না, আর যখন দেখবে যে না সে 60% পর্যন্ত এক্সপার্ট, 40% কাজ সে হচ্ছে ইন্টারমিডিয়েট জানে, তার মানে সে কাজের জন্য পারফেক্ট। এভাবে 10টা আপনি স্কিল এখানে সেট করবেন। এরপর হচ্ছে এডুকেশন, এডুকেশন হচ্ছে লাস্ট দুটি এডুকেশন আপনাকে এখানে সেট করতে হবে, যে শুরুতে আপনি দেখবেন যে কোন দেশের, দেশ সিলেক্ট করলে আপনার এখানে টাইটেল আসবে, আপনি কি MBA করেছেন না BBA করেছেন, এরপরে কোন ইয়ারে করেছেন সেগুলো দিবেন, লাস্ট দুটি। আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন তাহলে মাস্টার্স এবং অনার্স দিবেন, যদি আপনি জাস্ট অনার্স কমপ্লিট করেন তাহলে শুধু অনার্সটা দিবেন, একটি দিবেন। সার্টিফিকেটের কথা বলছি, সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি সার্টিফিকেট না অ্যাড করলে ক্লায়েন্টরা আসলে ট্রাস্ট করতে চায় না। যেমন আমি যখন এই অ্যাকাউন্টটি, কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্ট না, এটি আমি জাস্ট আপনাদেরকে ক্লাস নেওয়ার স্বার্থেই এই অ্যাকাউন্টটি খোলা। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন আপনার এই সার্টিফিকেট দিবেন না, যেমন আমার এক ক্লায়েন্ট আমাকে বলেছিলো তুমি এত কাজ পারো তার মানে তোমার সার্টিফিকেট কই, তখন আমি কিন্তু 6 মাসের একটা সার্টিফিকেট দিয়েছিলাম অনেক আগে, তখন ও আমাকে বললো যে তোমার তো সার্টিফিকেট নেই কিন্তু তুমি তো অনেক ভালো কাজ পারো, তখন আমি বললাম যে আমি তো আসলে কাজ শিখেছি কিন্তু কোনো সার্টিফিকেট আসলে ওইভাবে নেওয়া হয়নি। তো উনি বললো যে তুমি তাহলে, আমি তোমাকে একটা গোপন ট্রিক্স দিই, তুমি এইভাবে সার্টিফিকেট অ্যাড করো, কারণ এটা না হলে তুমি কিন্তু সামনে অনেক কাজ পাবা না, কারণ সার্টিফিকেটটা আমাদের মতো বায়াররা আমরা দেখি। সো ওর কাছ থেকে এই অভিজ্ঞতাটা নেওয়া, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে 10টা সার্টিফিকেট এখানে অ্যাড করবেন। এবং সার্টিফিকেট কীভাবে বের করবেন আমি দেখাচ্ছি, তার আগে বলছি সার্টিফিকেটের সালগুলো খুব গুরুত্বপূর্ণভাবে দিবেন। যেমন আপনি উপরে বলেছেন আমি 2010 থেকে কাজ করছি, এই যে ডেসক্রিপশনে বলেছেন, আপনি এখানেও সার্টিফিকেটটা কালেক্ট করা শুরু করবেন 2010 থেকে, এবং প্রত্যেকটা বছরে একটি করে সার্টিফিকেট দিবেন, কিছু বছরে এসে দুইটা সার্টিফিকেট দিবেন আর কিছু বছরে আপনি একটু গ্যাপ দিবেন। যেমন এখানে আমি 10 দিয়েছি, পরে 10-এ দুটো রেখেছি, 11-তে এসে একটি করেছি, 12-তে এসে একটি, 13 কিন্তু বাদ দিয়েছি, 14-তে এসে কিন্তু আরেকটা সার্টিফিকেট, একটা না দুইটা,
আবার 15 দিয়েছি, মানে গ্যাপও দিয়েছি, এক বছরে দুটো সার্টিফিকেট নিয়েছি, এক বছরে একটা সার্টিফিকেটও নিয়েছি। এখন আসলে সার্টিফিকেট কীভাবে বের করবেন? ধরুন আমি ওয়ার্ডপ্রেস জানি, তার মানে আমি যদি এখানে লিখি ওয়ার্ডপ্রেস অনলাইন সার্টিফিকেট কোর্স, তাহলে কি আসবে? এখানে অনেকগুলো লিঙ্ক এসেছে। প্রথমে ইউডিমি, আমরা কিন্তু ইউডিমির কোর্সগুলো দিতেই পারি, কারণ ইউডিমি নাম করা আমরা সবাই জানি, লিনডার নাম করা আমরা সবাই জানি। আর বাকিগুলো পাবো আমরা এখানে যদি আসি, আমরা একটু 6 নম্বর পেজে আসি, কারণ 1 থেকে 5-এর ভিতর সাইটগুলো অনেক অনেক পপুলার। আমরা এখানে কি করলাম যে আমরা এখানে ওয়ার্ডপ্রেস ট্রেনিং, এই ওয়ার্ডপ্রেস ট্রেনিংটা এতটুকু হচ্ছে আমার কোর্সের নাম, আর থিঙ্ক আপ থিমস এটি হচ্ছে আমার কোর্সের কোম্পানির নাম। আবার এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ট্রেনিং কোর্স, একাডেমির নাম কি কলকাতা ওয়েব একাডেমি, তার মানে আমি কোর্সের নামে বসাবো এটি, আর এটি বসাবো আমার, আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি এই সার্টিফিকেট অ্যাড করবেন, অ্যাড নাওতে ক্লিক করবেন, প্রথমে কিন্তু আসবে যে সার্টিফিকেশন অ্যাওয়ার্ড, মানে নাম কি, ওই নামে আপনি দিবেন ওয়ার্ডপ্রেস ট্রেনিং কোর্স, ওয়ার্ডপ্রেস ট্রেনিং কোর্স মানে এই দাগ পর্যন্ত। আর পরে বলতেছে যে কোথা থেকে করছেন, সার্টিফিকেট ফর্ম আপনি লিখবেন কলকাতা একাডেমি, এবং কত সালে, সাল তো আগেই বলেছি কীভাবে দিবেন। এইভাবে আপনি সার্টিফিকেটগুলো 10টা সার্টিফিকেট সেট করবেন, এভাবেই আপনারা আপনাদের ফাইবার প্রোফাইলটা 100% প্রফেশনাল করবেন, আমি যেভাবে বলেছি। অনেকে কিন্তু এভাবে করবে না, যারা না করবে তাদের অ্যাকাউন্ট কিন্তু উঠবে না, অর্ডারও পাবেন না, কারণ আমি যেভাবে বলছি এগুলো সব আমার হিউজ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে শেয়ার করেছি।